আসসালামু আলাইকুম আম জনতা, আসসালামু আলাইকুম নিচু জনতা। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আইফোনের ফটোস অ্যালবামে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নেওয়া যায়। তো ফার্স্ট অফ অল আমাদের প্লে স্টোরে যেতে হবে, মানে অ্যাপ স্টোরে। তো অ্যাপ স্টোরে যাওয়া আমরা ডকুমেন্টস বাই রিডল লিখে সার্চ দেব। তো এখানে ডকুমেন্টস বাই রিডল নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আমাদের ডাউনলোড করতে হবে। আর এখানে অ্যাপে আমরা দেখব যে ভিপিএন প্লাস ব্রাউজার পর্যন্ত আছে। তো এটা একটা ফাইল ম্যানেজার, কিন্তু এখানে ব্রাউজারও আছে। তো এই ব্রাউজার থেকে আমরা এই সেভ ফ্রম ডট নেট এটা সার্চ দিব। এটা আমরা ডিরেক্ট ইউআরএল দিয়ে নাও পেতে পারি, আমরা গুগলে সার্চ দিব সেভ ফ্রম ডট নেট। তো ফার্স্টে যে লিঙ্কটা আসবে সেটাই আমরা ঢুকবো। ঢুকে এখানে আমাদের ইউটিউবের যে ভিডিওটা আমরা নামাতে যাচ্ছি সেই ভিডিওটার লিঙ্ক নিয়ে এখানে পেস্ট করে দিব। তো আমি একটা ভিডিওর লিঙ্ক নিচ্ছি। তো এখানে বলে রাখা ভালো যে শুধু ইউটিউব না, যে কোনো ওয়েবসাইটের বা অনলাইনের যে কোনো লিঙ্ক, ভিডিওর লিঙ্ক নিয়ে এখানে পেস্ট করলে মোটামুটি প্রায় 80% মতো ভিডিও পাওয়া যায় ডাউনলোড করার মতো। তো এখানে আমাদের রেজলেশন একটু লিমিটেশন আছে, তো 720p হচ্ছে ম্যাক্স। আর 1080p করতে গেলে আমাদের কিনতে হবে এরকম কিছু একটা। তো পারচেস ছাড়া আর কি ফ্রিতে ডাউনলোড করার জন্য 720p। আর মূলত আমরা কেন ইউটিউবে, মানে ইউটিউব থেকে ভিডিও নামাতে চাই, হয় মুভি নামাইতে চাই না হচ্ছে গান নামাইতে চাই, তো 720p ইজ এনাফ ফর মোবাইল। তো এখানে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আর এখানে ডাউনলোডটা এই ডকুমেন্টস মানে অ্যাপের রিডল অ্যাপের এই ডাউনলোড ফোল্ডার আসছে। তো এখন আমরা এটা ফটো অ্যালবামে কীভাবে নেব, তো আমরা এখানে এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন শেয়ার অপশনটা আছে, শেয়ারের মধ্যে ক্লিক করবেন। দেন নিচে গেলে আমরা সেভ টু ফাইল পাবো। তো এই সেভ টু ফাইলে ক্লিক করলে আমাদের গ্যালারিতে চলে যাবে, মানে অ্যাপ ফটো অ্যালবামে চলে যাবে। তো এই ছিল ইউটিউব থেকে এক ফটো অ্যালবামে ইউটিউব মানে ভিডিও ডাউনলোড করার একটা ওয়ে। এমন না যে এটা সবথেকে বেনিফিশিয়াল ওয়ে, বাট আশা করি ভালো লাগছে আপনার। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড ফর দ্য আপকামিং ভিডিওস। আসসালামু আলাইকুম।